পুরো বরফ জমে গেছে উপরে। এই পাশটা নিয়ে না, এই খাসটা নিয়ে না, না না, এই তো এই তো এই তো পুরো বরফ, দেখো পুরো বরফ জমে গেছে। হ্যাঁ, ওইটা আমাদের টয়লেট ছিল, টয়লেট টেন্টের উপরে পুরো বরফ জমে গেছে। দেখি 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 দেখি, বরফ তো এই ঠান্ডা না, দেখি নিয়ে যাই ওর জন্য একটু। ভিতর থেকে বরফ পড়ছে তো, নিয়ে যাই। গুড মর্নিং, আজকে কত নম্বর দিন মনে নেই, ভুলে গেছি, দিন কি মনে নেই, কী বার তাও মনে নেই। আজকে এখানে শ্বাসকষ্টটা প্রচুর হয়, অক্সিজেন কম, টেন্টের উপর টুপরে সব বরফ জমে গেছে। আজকে এখান থেকে চা খাবো, চা খেয়ে হালকা টিফিন করবো, টিফিন করে আবার ব্যাগ কাঁচ নিতে হবে, দিয়ে একটু লোয়ার অ্যালটিটিউডে যাবো, জায়গাটার নাম হচ্ছে কোকচুরাং, ওখান থেকে আবার উঠতে হবে, উঠে আরো মনে হয় 3 কিলোমিটার উঠতে হবে, ওটা থাংসিং, থাংসিংয়ে আজকে দিন স্টে হবে আমাদের। ওখানে কেউ ওঠেনি, রান্নাঘরটা আমাদের ঠিক পেছনে লকড আছে, আমি জাস্ট এই বাথরুম ছেড়ে এলাম। আকাশটা সকাল সকাল একদম পুরো মেঘে ঢাকা ছিল, এখন একটু ছেড়েছে, যাই ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, এখন ব্যাগটা গুছিয়ে রাখাটাই ভালো, লাস্ট মুহূর্তে ব্যাগটা কাঁধে নেবো, একদম রেডি করতে হবে। এই যে রাস্তাটা উঠে গেছে, ওই রাস্তা ধরে আবার কিছুটা উঠতে হবে, লেক আছে, তবে জানি না লেকের দিকে কতটা যাওয়া যাবে। আর জংরিলা আছে, জংরিলা লা বলতে এখানে পাস, জংরি পাস, এটা একটু অন্য রুটে পড়ে যাচ্ছে, তো ওইটা হবে কি না এখনও ঠিক নেই, আবার তো সবাই উঠে উঠেনি, ওটার পরে বোঝা যাবে বাকি কী হবে না হবে। যে বেঞ্চগুলো তো বরফ জমে গেছে, আর দিলে বোঝা যাবে ফুল বরফ। ফ্রি ওয়াইফাই, পেছনের ওই রাস্তা দিয়ে এসছি, আর ওইদিকে যাবো। थोड़ा रुक जाता हूँ इधर, व्यू अच्छा आ रहा है, नहीं उधर से देखेगा आगे, आगे से सबसे आगे नीचे से पौधा आ रहा है, क्या है खोली जाए तो এই দেখে গেল এই পাহাড়, আর আগে সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই তো পাহাড়, আর আগে সামনে আরো পাহাড় আছে, পুরো এই পুরো এই সিরিয়ালটা পুরোটাই বড় বরফের পাহাড়ে ভর্তি। এক্ষুনি এটা ঢাকা ছিল, এক্ষুনি খুলে গেছে, আরো ওই পাশের দিকে সামনে আরো কিছু পাহাড় আছে, এই মোড়টা যেটা চলে গেছে, মোড়টা ঘুরে গেলেই সামনে আরো ভিউ আসবে।
মেঘটা ঢেকে আছে, মেঘটা যে কোনো মুহূর্তে সরে যাবে, ওই ঢাকছে সরছে ঢাকছে সরছে এরকমই চলছে। আর রাস্তাটা তো ভয়ানক রাস্তা, একদম সাইড দিয়ে আবার সামনে যাই, অনেকটা হাঁটা আছে, অনেকটা হাঁটা আছে, 9 কিলোমিটার কাছাকাছি হাঁটা আছে। ওইদিকে জঙ্গলি টপ ছিল, আমরা ওই যে রাস্তাটা ওখান দিয়ে গেছে ওখান দিয়ে যাবো। এই যে পাহাড় সব মেঘে ঢেকে গেছে, সবাই যাচ্ছে, ব্যাপক জায়গা ব্যাপক জায়গা। আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি, এই সব এখানে জিরোচ্ছে। এখান থেকে উপরে একটা লেক আছে, লক্ষ্মী লেক, সেখানটা যাবো। হ্যাঁ প্রথমে এইটাকে লেক বলে ভেবেছিলাম, কিন্তু রাস্তাটা এই যে যাচ্ছে এই সাইড দিয়ে আরো উপরে উঠতে হবে। ওদিক দিয়ে উঠবো এখন, ওই দিকে ওই কোথায় যাই না। পেছনে মাউন্ট পান্ডিমের ভিউটা ছিল, ছবি তুলেছি, ওটা ভিউটির মধ্যে কোথাও না কোথাও পোস্টেড থাকবে। মাউন্ট পান্ডিম একদম এক্স্যাক্টলি এই জায়গাটায় ছিল, আর ওই দিকটাই ছিল কাঞ্চনজঙ্ঘা। অসাম অসাম কষ্ট হচ্ছে বটে, কষ্ট মানে প্রচুর কষ্ট, কিন্তু যা ভিউ পাচ্ছি অসাম। চারদিকটা একবার দেখিয়ে দিই, আর এখানকার পাহাড়ের ওয়েদারের তো কোনো ঠিক নেই, যখন খুশি মেঘ যখন খুশি রোদ। একটু আগেই দেখা যাচ্ছিল, দেখি এবার লেকটা অনেকটা দূরে, অনেক কষ্ট করে আবার বসেছিলাম। এবার এই একটা গুহা টাইপের আছে, আর এই হচ্ছে রাস্তা লেকে যাওয়ার। তাই লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে যেতে হবে। আর এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে বরফে চুড়ো। সে তো বলছিল, সে তো ভুলে গেছে।
এরপরে ওই 1 কিলোমিটার যাওয়ার পরে একদম সোজা ডাউন আছে, আর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর একবার দেখিনি। এই হচ্ছে যাওয়ার রাস্তা, পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওই যে উঠছে সব, আমরা এখন কোকচুরাঙে, একদম পুরো খাড়া ঢালাই দিয়ে নেমেছি, আর ওই পাশে একটা নদী আছে, ওইটা পেরিয়ে আবার 2 কিলোমিটার আছে তাংসিং এ যাবো। বিশাল পরিশ্রম আছে, বিশাল ব্যাগ রেখে দিয়েছি এখানে, ওইটা দিয়ে যাবো এবারে। নদী আর 2 কিলোমিটার নদী কাছ পর্যন্ত একটু যাই। কাঠের ব্রিজ দিয়ে যাবো আমরা, এখন কোকচুরাং থেকে তানসিং যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে তানসিং, ওপাশে বরফওয়ালা পাহাড় আছে, একটু দেখা যাচ্ছে চারদিকে ফুল পাহাড়, আর এই রাস্তাটা দিয়ে এসছি যেখান দিয়ে ওই টিন ঘেরা আছে, এক্ষুনি দরজাটা লাগালো কারণ ঘোড়া পালিয়ে যাওয়ার ব্যাপার আছে। আর এই রাস্তা দিয়ে ওই যে এইখানে একটা বাড়ির মাথা দেখা যাচ্ছে, আর এই যে লোকটা এখানে আছে ব্যাগ নিয়ে আছে আমাদের টিমমেট, ওই দিক দিয়ে ওর পেছনের দিকটায় যাবো। আজকে প্রায় কাছাকাছি 9 কিলোমিটার মতো, ওর দেখা যাচ্ছে না পুরো পাহাড় ভর্তি। পায়ের অবস্থা পুরো টাইট, ঠিক মতো নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না, অক্সিজেন ডেফিসিয়েন্সি যথেষ্টই কম। কালকে আমরা এখান থেকে যাব লামুনে, ওটাও 2-3 কিলোমিটার চড়াই আছে, আর এই যে এখানে দেখা যাচ্ছে এখন ওয়েদার ক্লিয়ার নেই, মেঘে ঢেকে যাচ্ছে, পরপর মেঘে ঢেকে যাচ্ছে। আগে জায়গায় পৌঁছাই, পিঠের ব্যাগটা নামাই, তারপরে কথা বলছি। অবশেষে ট্রেকার হাটে, দে রায় ফির বিদ্যুর উস্তায়।